সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা বাক্যের শেষে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্যে হয়েছ, হয়েছি, হয়েছে, হয়েছেন এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্যে হয়নি অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্পেশালে ব্যবহার। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমরা ওই বিষয়ে সফলকাম হয়েছি, তাহারা পরাজিত হয়েছে, আমি নার্ভাস হয়নি, এটি নেগেটিভ সেন্টেন্স। পরিবেশটি শান্ত হয়নি, এটিও নেগেটিভ সেন্টেন্স। গ্রামটি উন্নত হয়নি, এটিও নেগেটিভ সেন্টেন্স। আমরা এ ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মেয়েটি অত্যাচারিত হয়েছে। আপনি এরকম বাংলা বাক্যের শেষে হয়েছ, হয়েছি, হয়েছে, হয়েছেন, হয়নি অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্পেশালের ব্যবহার করে আপনি কীভাবে ফ্রি হ্যান্ডেড এবং স্পোকেন ইংলিশে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। আমি এখানে আপনাদেরকে তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি, আপনি স্ট্রাকচারগুলি ফলো করলে আপনি খুব সহজে আপনি এই স্ট্রাকচারগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডেড এবং স্পোকেন ইংলিশে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমরা এ বিষয়ে সফলকাম হয়েছি, এই যে বাংলা বাক্যের শেষে হয়েছে আছে, যেমন তাহারা পরাজিত হয়েছে, বাংলা বাক্যের শেষে হয়েছে আছেন, আমি নার্ভাস হয়নি, বাংলা বাক্যের শেষে আপনি হয়নি আছে। আমি এখানে আপনাদেরকে ভেঙে ভেঙে স্ট্রাকচার দিয়েছি, যেমন বাংলা বাক্যের শেষে হয়েছ, হয়েছি, হয়েছে, হয়েছেন অর্থে আপনি যে স্ট্রাকচারটি হবে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অব্লিক হ্যাজ বিন প্লাস অ্যাডজেক্টিভ অথবা ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 263 এবং 64 পৃষ্ঠা থেকে প্রেজেন্ট পারফেক্ট স্পেশালি ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন তাহলে আপনি বইটি খুলে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকে লেসনটি বোঝার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ডিং ও স্পোকেন স্কিল কে ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, বাংলা বাক্যের শেষে হয়েছ, হয়েছি, হয়েছে, হয়েছেন অর্থে স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন অব্লিক হ্যাজ বিন। এখন কোথায় হ্যাভ বিন, কোথায় হ্যাজ বিন, আপনি এই বিষয়ে অনেকেই ভুল করে থাকেন। সাবজেক্ট লক্ষ্য করুন যে ফার্স্ট পারসন সিঙ্গুলার, যেমন আই, আয়ের সঙ্গে হ্যাভ বিন, ফার্স্ট পারসন প্লুরাল উই, উইর সঙ্গে হ্যাভ বিন, যেমন ইউ হ্যাভ বিন, তারপর হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এগুলি হচ্ছে হ্যাজ বিন, দাই হ্যাভ বিন, তারপর হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ থাকলে আপনি অ্যাডজেক্টিভ লিখবেন, যদি বাক্যে ভাব থাকে সেই ভাবটির ফার্স্ট পার্টিসিপল লিখবেন প্লাস এক্সটেনশন লিখবেন। আমি বিকল্প রুল দিয়েছি আমার লেখা বইয়ে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ে দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অব্লিক হ্যাজ বিন প্লাস অ্যাডজেক্টিভ ফার্স্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ ফার্স্ট পার্টিসিপলে দেওয়া আছে কমপ্লিমেন্ট। আমরা অনেকেই কমপ্লিমেন্ট বুঝি না, কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পূরক বা সম্পূরক, বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে বা যিনি অতিরিক্ত তত্ত্বাবধান করেন তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে কিংবা ফার্স্ট পার্টিসিপল হতে পারে। আমি কমপ্লিমেন্ট না লিখে এখানে লিখেছি আপনাকে ভেঙ্গে বোঝানোর জন্য, অ্যাডজেক্টিভ অথবা ফার্স্ট পার্টিসিপল। আপনি এই রুলটি যদি আপনি এই রুলটির বিকল্প, আমি এখানে দুটি রুল দিয়েছি, আপনি এই দুটি রুল দিয়ে করতে পারবেন। যেমন আপনি এই সেম বাক্যটি, যেমন লক্ষ্য করুন যে আমরা এ বিষয়ে সফলকাম হয়েছি, আপনি যদি লিখেন যে আই হ্যাভ বিন সাকসেসফুল ইন দ্যাট রিগার্ড। আপনি এছাড়া বিকল্প যে রুল, আপনি বিকল্প রুল কীভাবে করবেন, লক্ষ্য করুন যে আপনি গ্যাট ব্যাপ দিয়ে কীভাবে করবেন বা বিখাম দিয়ে কীভাবে করবেন, প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাভ অব্লিক হ্যাজ, হ্যাভ অব্লিক হ্যাজ প্লাস গট অথবা গটেন আপনি যাই লিখেন, অথবা অব্লিক আপনি বিখাম লিখতে পারেন, তারপর হচ্ছে বিখামের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিনের পরিবর্তে আপনি হ্যাভ হ্যাজ প্লাস গট অথবা গটেন, হ্যাভ হ্যাজ প্লাস বিখাম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ফার্স্ট পার্টিসিপল অল দ্য সেম থাকবে, শুধুমাত্র আপনি হ্যাভ বিনের পরিবর্তে বা হ্যাজ বিনের পরিবর্তে আপনি হ্যাভ বা হ্যাজ গট বা বিখাম আপনি লিখে বাক্যটি করতে পারবেন। যদি বাক্য নেগেটিভ হয় লক্ষ্য করুন, যেমন আমি নার্ভাস হয়নি, যে বাংলা বাক্যের শেষে হয়নি আছে, আমির ক্ষেত্রে হরস্বি দন্ত নৈষ্কানি হবে, তাছাড়া সব ক্ষেত্রে হয়নি হবে। সো লক্ষ্য করুন যে হয়নি অর্থে বাক্যে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে হ্যাভন্ট বা হ্যাজন্ট বিন লিখবেন,
যেহেতু নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাভন্ট বা হ্যাজন্ট বিন অথবা হ্যাভন্ট গট অথবা হ্যাজন্ট গট অথবা গটন লিখতে পারেন অথবা হ্যাভন্ট বিকাম বা হ্যাজন্ট বিকাম প্লাস অ্যাডজেক্টিভ অব্লিক ফার্স্ট পার্টিসিপল যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে আপনি অ্যাডজেক্টিভ লিখবেন যদি বাক্যে ভার্ব থাকে তাহলে ভার্বটির ফার্স্ট পার্টিসিপল লিখবেন প্লাস এক্সটেনশন লিখবেন আমি খুব সহজে আপনাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে বাক্য বুঝিয়ে দিচ্ছি প্রথম যে বাক্যটি আমরা ওই বিষয়ে সফলকাম হয়েছি এখানে সফলকাম হচ্ছে অ্যাডজেক্টিভ সো আপনি কে সফলকাম হয়েছে কারা হয়েছে আমরা যদি আপনি এই রুল দিয়ে করেন তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট উই আমরা হচ্ছে উই তারপর হচ্ছে হ্যাভ বিন আমি বলেছি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে হ্যাভ বিন হবে সো উই হ্যাভ বিন উই হ্যাভ বিন তারপর লক্ষণ যে বাক্যে আপনি লক্ষ্য করবেন যে এটি কি অ্যাজিটিভ নাকি ভার্ব এটি হচ্ছে অ্যাজেকটিভ সো অ্যাজেকটিভ হচ্ছে সফলকাম হচ্ছে সাকসেসফুল উই হ্যাভ বিন সাকসেসফুল প্লাস হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন হচ্ছে ওই বিষয়ে আমরা জানি এ বিষয়ে ব্যয় ব্যবহার হচ্ছে ইন দিস রিগার্ড অথবা ইন দিস রেসপেক্ট আর ওই বিষয় হচ্ছে ইন দ্যাট রেসপেক্ট অথবা ইন দ্যাট রিগার্ড উই হ্যাভ বিন সাকসেসফুল ইন দ্যাট রিগার্ড আমরা ওই বিষয়ে সফলকাম হয়েছি লক্ষ্য করুন যে আপনি প্রথম যে স্ট্রাকচারটি এটি ছাড়া যদি বিকল্প স্ট্রাকচার দিয়ে করতে চান তাহলে কীভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি যদি বিকল্প স্ট্রাকচার দিয়ে করেন তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে সাবজেক্ট হচ্ছে উই তারপর হচ্ছে রুলন যে লক্ষ্য করুন যে উই হ্যাভ বা হ্যাজ উই যেহেতু ফার্স্ট পার্সন প্রোনাউন নাম্বার সো উই হ্যাভ তারপর হচ্ছে আপনি গট বা গটেন যাই লিখেন উই হ্যাভ গট তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ উই হ্যাভ গট সাকসেসফুল তারপর আপনি বাকি অংশ ইন দ্যাট রিগার্ড উই হ্যাভ গট বা উই হ্যাভ গটন সাকসেসফুল ইন দ্যাট রিগার্ড আমরা ওই ব্যাপারে বা ওই বিষয়ে সফলকাম হয়েছি যদি আপনি গট না দিয়ে বিখাম দিয়ে করেন তাহলে আপনি এই যে শুধু হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিখাম লিখবেন আমি এটিও দেখিয়ে দিচ্ছি উই হ্যাভ আপনি বিখাম দিয়ে করলে উই হ্যাভ বিখাম বিই সিও এম উই হ্যাভ আমরা জানি যে বিখাম উই হ্যাভ বিখাম সাকসেসফুল এস ইউ ডাবল সি ই ডাবল এস এফ এল উই হ্যাভ সাকসেসফুল ইন দ্যাট রিগার্ড আমরা ওই বিষয়ে সফলকাম হয়েছি আপনি হ্যাভ বিন হ্যাজ বিন অথবা আপনি হ্যাভ হ্যাজ গট অথবা হ্যাভ হ্যাজ বিকাম দিয়ে আপনি এই ধরনের অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন দ্বিতীয় যে বাক্যটি লক্ষ্য করুন তাহারা পরাজিত হয়েছে আমরা জানি পরাজিত এটি ভার্ব সো আপনি প্রথম যদি করেন উই হ্যাভ বিন আপনি তারপরে যে অ্যাজিটিভ বা পাস্ট পার্টিসিপল বাক্যে যদি অ্যাজিটিভ থাকে অ্যাজিটিভ লিখবেন অ্যাজিটিভ না থাকলে আপনি ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবেন যেহেতু এটি ভার্ব তাহলে তাহারা পরাজিত হয়েছে হচ্ছে সাবজেক্ট দেয় প্রথম যেগুলো দেয় হ্যাভ বিন এটি থার্ড পার্সন প্রোনাউন নাম্বার সো দেয় হ্যাভ বিন এই যেহেতু এটি ভার্ব আপনি এটি ফার্স্ট পার্সন লিখবেন ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের ডিফিটেড পরাজিত হওয়া হচ্ছে ডিফিট সো এটি ফার্স্ট পার্সন হচ্ছে ডিফিটেড সো উই হ্যাভ বিন ডিফিটেড আমরা পরাজিত হয়েছি সরি তাহারা পরাজিত হয়েছে দ্যাই হ্যাভ বিন ডিফিটেড যদি আমরা পরাজিত হয়েছি থাকে তাহলে উই হ্যাভ বিন ডিফিটেড যেমন সে পরাজিত হয়েছে হি বা শি হ্যাজ বিন ডিফিটেড যেমন লোকটি পরাজিত হয়েছে দ্য ম্যান হ্যাজ বিন ডিফিটেড যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হচ্ছে হ্যাজ বিন বাকি সব ক্ষেত্রে আপনি হ্যাভ বিন ব্যবহার করবেন সো তাহারা পরাজিত হয়েছে দ্য হ্যাভ বিন ডিফিটেড যদি আপনি এ রুল দিয়ে করেন গড দিয়ে বা বিখাম দিয়ে তাহলে হচ্ছে দ্যাই তারপর হচ্ছে হ্যাভ দ্য হ্যাভ গট বা গটেন দ্য হ্যাভ গট ডিফিটেড অথবা আপনি বিখাম দিয়ে করলে দ্য হ্যাভ বিখাম আপনি গটের পরিবর্তে আপনি বিখাম লিখবেন বিখাম বিই সি ও এম ই দ্য হ্যাভ গট ডিফিটেড আমি আবারও ভালোভাবে লিখে দিচ্ছি দ্য হ্যাভ গট ডিফিটেড ডিই এফ ই এ টি ডি দ্য হ্যাভ গট ডিফিটেড আপনি তিন ব্যবহার করতে পারবেন দ্য হ্যাভ বিন ডিফিটেড অথবা দ্য হ্যাভ গট ডিফিটেড অথবা
they have become divided তারা পজিটিভ হয়েছে আপনি এই তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন যেমন পরের বাক্যটি লক্ষণ আমি নার্ভাস হয়নি এটি নেগেটিভ সেন্টেন্স বাংলা বাক্যে হয়নি আছে সো নিঃসন্দেহে এটি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য আপনি এটি কিভাবে করবেন আমি নার্ভাস হয়নি এই যে আপনি নাবোধক বাক্যের স্ট্রাকচার প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট প্লাস হ্যাভন্ট অবলিক হ্যাজন্ট বিন বা সাবজেক্ট প্লাস হ্যাভন্ট অবলিক হ্যাজন্ট প্লাস গট বা গটেন অথবা সাবজেক্ট প্লাস হ্যাভন্ট অবলিক হ্যাজন্ট প্লাস বিকাম প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ যদি বাকি অ্যাডজেক্টিভ ভাব থাকে ভাবের ফার্স্ট পার্টিসিপল লিখবেন এখানে যে নার্ভাস হচ্ছে এটি লক্ষণ যেটি এটি হচ্ছে অ্যাডজেক্টিভ সো আপনি অ্যাডজেক্টিভ লিখবেন সো প্রথমে সাবজেক্ট কে নার্ভাস হয়নি আমি আই হ্যাভন্ট বিন আই হ্যাভন্ট বিন নার্ভাস আমি নার্ভাস হয়নি আই হ্যাভন্ট বিন নার্ভাস যদি আপনি গট দিয়ে করেন তাহলে হচ্ছে গট দিয়ে করেন তাহলে আই হ্যাভন্ট গট নার্ভাস আমি লিখে দিচ্ছি আই হ্যাভন্ট গট নার্ভাস আমি নার্ভাস হয়নি যদি আপনি বিখাম দিয়ে করেন তাহলে আই হ্যাভন্ট বিখাম নার্ভাস আপনি গটের পরিবর্তে বিখাম বি ই সি ও এম ই আই হ্যাভন্ট বিখাম নার্ভাস আমি নার্ভাস হয়নি আপনি তিনটি রুলে যে কোনো একটিতে করতে পারবেন যেমন পরিবেশটি শান্ত হয়নি সো আপনি এই যে এটিও বাংলা বাক্যে সে হয়নি আছে সো আপনি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন পরিবেশটি হচ্ছে দ্য এনভায়রনমেন্ট দ্য এনভায়রনমেন্ট তারপর হচ্ছে আপনি হ্যাভন্ট বা হ্যাজন্ট বিন আপনি প্রথম রুল দিয়ে করলে হ্যাভন্ট সরি এখানে যেহেতু পরিবেশটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো হ্যাজন্ট বিন দ্য এনভায়রনমেন্ট হ্যাজন্ট বিন হবে দ্য এনভায়রনমেন্ট হ্যাজন্ট বিন হ্যাজন্ট বিন শান্ত হচ্ছে খাম সি এল এম অনেকের কাম কাম উচ্চারণ করেন এটি ভুল উচ্চারণ ভুল প্রনাউন্সিয়েশন এবার খাম সি এল এম দ্য এনভায়রনমেন্ট হ্যাজন্ট বিন সি আই এল এম খাম দ্য এনভায়রনমেন্ট হ্যাজন্ট বিন খাম পরিবেশটি শান্ত হয়নি যদি আপনি গড দিয়ে করেন তাহলে হচ্ছে দ্য এনভায়রনমেন্ট হ্যাজন্ট The environment hasn't got calm. So they have become the current. The environment hasn't become liquid. The environment hasn't become calm. BECOME. The environment hasn't become calm. পরিবেশই শান্ত হয়নি। যেমন পরে যে বাক্যটি লক্ষ্য করুন পরেরটি হচ্ছে গ্রামটি উন্নত হয়নি উন্নত আমরা জানি উন্নত হওয়া হচ্ছে ডেভেলপ সো আপনি এটি নেগেটিভ সেন্টেন্স আপনি এটি প্রথমে যে করলে প্রথমে সাবজেক্ট গ্রামটি হচ্ছে দ্য ভিলেজ থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার সো দ্য ভিলেজ হ্যাজন্ট বিন যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স আপনি হ্যাজন্ট বিন হবে দ্য ভিলেজ হ্যাজন্ট বিন এটি ফার্স্ট পার্টিসিপল সো আপনি এই যে ফার্স্ট পার্টিসিপল ভাব থাকলে উন্নত হচ্ছে ডেভেলপ সো এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডেভেলপড DEVELOPED The village hasn't been developed. গ্রামটি উন্নত হয়নি যদি আপনি গট দিয়ে করেন বা গটন দিয়ে করেন তাহলে হচ্ছে দ্য ভিলেজ হ্যাজন্ট গট লিখবেন আপনি জিউটি গট বা গটন দ্য ভিলেজ হ্যাজন্ট গট ডেভেলপ গ্রামটি উন্নত হয়নি যদি আপনি বিখাম দিয়ে করেন তাহলে হচ্ছে দ্য ভিলেজ হ্যাজন্ট বিখাম লিখবেন VECOME দ্য ভিলেজ হ্যাজন্ট বিকাম ডেভেলপড গ্রামটি উন্নত হয়নি আপনি তিনটি ম্যাজিক রুলে যে কোনো একটিতে আপনি এ ধরনের অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন যেমন আমরা এ ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য আপনি প্রথম যে স্ট্রাকচারটি এই প্রথম এই স্ট্রাকচারটি কিংবা এখানে দুটি স্ট্রাকচার দেওয়া আছে যে কোনো একটিতে করতে পারবেন আমি দেখে দিচ্ছি আমরা এ ব্যাপারে অনুভূত হয়েছি কারা হয়েছে আমরা উই যে হ্যাবোধক বাক্য হচ্ছে উই হ্যাভ বিন উইয়ের সঙ্গে সবসময় হ্যাভ বিন বসবে এটি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সো হ্যাভ বিন উই হ্যাভ বিন লক্ষণ যে যদি বাক্যে অ্যাজেটিভ ভাব ফার্স্ট পার্সন থাকে আপনি যদি অ্যাজেটিভ থাকে অ্যাজেটিভ লিখবেন যদি ভাব থাকে ভাবের ফার্স্ট পার্সন লিখবেন এখানে অনুপ্রাণিত হওয়া হচ্ছে ইন্সপায়ার এটি ভাব এটি ফার্স্ট পার্সন লিখবেন উই হ্যাভ বিন এটি ফার্স্ট পার্সন হচ্ছে ইন্সপায়ার্ড উই হ্যাভ বিন ইন্সপায়ার্ড এর ব্যাপার হচ্ছে ইন দিস রিগার্ড বা ইন দিস রিসপেক্ট আপনি যাই লেখেন উই হ্যাভ বিন ইন্সপায়ার্ড ইন দিস রিগার্ড আমরা এ ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি যেহেতু এটি ভাব এটি
past participle লিখবেন inspired যদি আপনি দ্বিতীয় রুল দিয়ে করেন got দিয়ে করেন বা gotten দিয়ে করেন তাও করতে পারবেন become দিয়ে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি we have got আপনি got দিয়ে করলে we have got been এরপরে আপনি got লিখবেন বা gotten লিখবেন we have got inspired in this regard আমরা এই ব্যাপারে অনুভূত হয়েছি যদি আপনি become দিয়ে করেন তাহলে হচ্ছে got বাদ দিয়ে আপনি এখানে become লিখবেন we have become inspired in this regard আমরা এই ব্যাপারে অনুপ্রাণিত হয়েছে যেমন তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বা তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলা বাক্যে শেষে হয়েছে বা হয়েছে থাকলে আপনি এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন তিনি হচ্ছে হি বা সি আপনি যাই লিখেন হি তারপর প্রথম রোল হচ্ছে হ্যাজ বিন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো অল দ্য টাইম হ্যাজ বিন হি হ্যাজ বিন He has been, তারপর লক্ষণ যেখানে নির্বাচিত হওয়া হচ্ছে ইলেক্ট বা সিলেক্ট আপনি যাই লিখেন হি হ্যাজ বিন এটি যেহেতু ভার্ব আপনি ফার্স্ট পার্সিপল লিখবেন হি হ্যাজ বিন সিলেক্টেড হি হ্যাজ বিন সিলেক্টেড বাকি অংশ হচ্ছে চেয়ারম্যান হি হ্যাজ বিন সিলেক্টেড চেয়ারম্যান তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যদি আপনি গট দিয়ে করেন তাহলে আপনি এই যে বিন বাদ দিবেন হি হ্যাজ গট selected chairman যদি আপনি become দিয়ে করেন he has become selected chairman তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যেমন পরের বাক্যটি মেয়েটি অত্যাচারিত হয়েছে আপনি প্রথমেই লক্ষ্য করবেন যেটি adjective নাকি ভার্ব অত্যাচারিত হওয়া আমরা ঠোচা এটি হচ্ছে ভার্ব সো আপনি হয়েছে যেহেতু আছে এটি affirmative sentence আপনি প্রথম যে স্ট্রাকচারটি সাবজেক্ট দ্য গার্ল মেয়েটি হচ্ছে দ্য গার্ল তারপর মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হ্যাজ বিন দ্য গার্ল হ্যাজ বিন আপনি তারপর হচ্ছে বাক্যে ভাব যেহেতু আছে সো এটি ফার্স্ট পার্সন হচ্ছে ঠচা সিও আর ঠর টিও আর ইডি দ্য গার্ল হ্যাজ বিন ঠোচার্ড মেয়েটি অত্যাচিত হয়েছে যদি আপনি গট দিয়ে করেন তাহলে দ্য গার্ল হ্যাজ গট দ্য গার্ল হ্যাজ গট টর্চার্ড মেয়েটি অত্যাচারিত হয়েছে কিংবা আপনি বিখ্যাম দিয়ে করলে দ্য গার্ল হ্যাজ বিখ্যাম বিই সি ওয়ামি দ্য গার্ল হ্যাজ বিখ্যাম টর্চার্ড আপনি এরকম অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আমার লিখে অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সঙ্গে করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে চর্চা করুন তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন বইয়ে লেখা আছে আপনার 263 এবং 64 পৃষ্ঠায় কমপ্লিমেন্ট আমি এখানে আপনাদেরকে ভ্যাঙ্গে লিখে দিয়েছি কমপ্লিমেন্ট মিস হচ্ছে অ্যাডজেটিভ অথবা নাউন হতে পারে বা ফার্স্ট পার্সন হতে পারে আপনি বইয়ে নেগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে কমপ্লিমেন্ট আপনারা কমপ্লিমেন্টকে আমি ভেঙে দিয়েছি অ্যাডজেটিভ বা আপনি ফার্স্ট পার্সন দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে এই বই উদাহরণের বাইরে আপনাদেরকে অসংখ্য উদাহরণ আমি দিয়ে এখানে প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনি খুব সহজে আপনি এই ধরনের অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারেন লক্ষ্য করুন পরে যে বাক্যটি সেটি হচ্ছে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু তাহারা ব্যর্থ হয়েছে কিন্তু আমরা ব্যর্থ হইনি আপনি এই বড় বাক্যটি কীভাবে করবেন তাহারা ব্যর্থ হয়েছে কিন্তু আমরা ব্যর্থ হইনি প্রথম বাক্য হচ্ছে তাহারা ব্যর্থ হয়েছে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু আমরা ব্যর্থ হইনি এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আমি এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ আপনি এখানে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে আপনি এখানে এই স্ট্রাকচারগুলি ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি এই বাক্যটি তৈরি করবেন লক্ষ্য করুন আমরা ব্যর্থ হয়েছি আপনি প্রথম স্ট্রাকচারে করলে হচ্ছে সরি তাহারা ব্যর্থ হয়েছে দ্যায় হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন নাম্বার সো দ্যায় হ্যাভ বিন ব্যর্থ হচ্ছে আপনারা জানি যে ফেল বা ফেল দ্য হ্যাভ বিন ফেইল্ড FAILED দ্য হ্যাভ বিন ফেইল্ড সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস লক্ষ্য করুন যে ফার্স্ট পার্সন ফেল ব্যর্থ হচ্ছে ফেল এটির ফার্স্ট পার্সন হচ্ছে ফেইল্ড দ্য হ্যাভ বিন ফেইল্ড তারা ব্যর্থ হয়েছে কিন্তু আমরা ব্যর্থ হইনি বাট এই যে নাবোধক বাক্য বাট আমরা উই হ্যাভন্ট বিন ফেইল্ড কিন্তু আমরা ব্যর্থ হইনি দ্য হ্যাভ বিন ফেইল্ড বাট উই হ্যাভন্ট বিন ফেইল্ড তারা ব্যর্থ হয়েছে কিন্তু আমরা ব্যর্থ হইনি আপনি যদি এই যে আপনি এই রুল ছাড়া যদি গট দিয়ে করেন গট বা বিখাম দিয়ে করেন তাহলে হচ্ছে দ্য হ্যাভ গট ফেইল্ড বাট উই হ্যাভন্ট গট ফেইল্ড কিন্তু আমরা ব্যর্থ হইনি যদি আপনি বিখ্যাম দিয়ে করেন দ্য হ্যাভ
become failed. They have become failed, but we haven't become failed. কিন্তু আমরা ব্যর্থ হইনি. We haven't become failed. আপনি যে কোনো রুল দিয়ে আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন. দ্বিতীয় যে বাক্যটি আছে লক্ষ্য করুন, আমি এ ব্যাপারে সম্মত হয়েছি কিন্তু তিনি এ ব্যাপারে সম্মত হয়নি. প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য. দ্বিতীয়টি হচ্ছে না বোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স. আমি এ ব্যাপারে সম্মত হয়েছি, সম্মত হওয়া হচ্ছে আমরা জানি এটি ভার্ব, এটির ফার্স্ট পার্টিসিপল আপনি লিখবেন. সম্মত হচ্ছে অ্যাগ্রি, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যাগ্রি. সো প্রথম স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ বিন অ্যাগ্রিড. এ ব্যাপার হচ্ছে ইন দিস রিগার্ড বা ইন দিস রিসপেক্ট. আই হ্যাভ বিন অ্যাগ্রিড ইন দিস রিগার্ড. কিন্তু বাট তিনি এভাবে সম্মত হয়নি, ইট ইজ নেগেটিভ সেন্টেন্স. হি বা শি হ্যাজন্ট বিন, শি হ্যাজন্ট বিন অ্যাগ্রিড ইন দিস রিগার্ড. আপনি যদি গট দিয়ে করেন তাহলে হচ্ছে আই হ্যাভ গট অ্যাগ্রিড ইন দিস রিগার্ড, বাট হি হ্যাজন্ট গট অ্যাগ্রিড বা হি হ্যাজন্ট গট ইন অ্যাগ্রিড ইন দিস রিগার্ড. যদি আপনি বিকাম দিয়ে করেন তাহলে আই হ্যাভ বিকাম, গট বাদ দিয়ে আপনি বিকাম লিখবেন, আই হ্যাভ বিকাম অ্যাগ্রিড ইন দিস রিগার্ড, বাট হি হ্যাজন্ট বিকাম অ্যাগ্রিড ইন দিস রিগার্ড. আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি স্ট্রাকচারালি ব্যবহারের মাধ্যমে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবলিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন. আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিনিট পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতি স্কিল আপনারা দক্ষ করবেন. আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেন, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন. আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680. আপনারা দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম টাইমে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে. আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন. আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন. তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিশন পান. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে. আপনার জন্য অফুরন্ত শুভকামনা, সবাই ভালো থাকুন, অনেক ভালো. সব বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও. টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই.